নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনার দেখাবো যে আপনি যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে চান তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করার রকম দরকার নেই আপনি অনলাইনে নিজে থেকেই এইচ ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন বর্তমানে দু হাজার নতুন নিয়মে আপনি বাড়িতে বসে এই এস বি অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন এবং পোস্টের মাধ্যমে আপনার ডেবিট কার্ড কিন্তু আপনার বাড়িতে চলে আসবে এবং এই অ্যাকাউন্ট ওপেন করতে আপনার কোনোরকম টাকা প্রয়োজনীয় সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো সেই জন্য আজকে বলতে আপনার দেখাবো যে আপনি অনলাইনে কিভাবে আপনি এস বি আই অ্যাকাউন্ট ওপেন করবেন ওপেন করতে কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত এটিচের পয়েন্ট কিন্তু আপনাদের বলব সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ দেওয়া বেল হনটিকে আর্ন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত গুগল গুগল স্টোর থেকে আপনি ইউনো এস বি আই অ্যাপটি কিন্তু ডাউনলোড কিন্তু করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর তারপরে কিন্তু অ্যাপটি আপনি ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে অ্যালাউ করে দেবেন লোকেশানটি অ্যালো করে দেওয়ার পর তারপরে আপনার সামনে এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবার যদি আপনি এখান থেকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চান তো সেক্ষেত্রে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ওপেন সেভিংস অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন তো এই অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যামাউন্টটি পেজ আপনার সামনে ওপেন হয়ে গেলো এরপর যদি আপনি ইন্ডিয়া থেকে বিলং করেন তো প্রথম অপশন সিলেক্ট করবেন যদি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন তাহলে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন তো আমি প্রথম অপশন আমি সিলেক্ট করে নেব করে নেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার যদি আপনি ব্যাঙ্কে না গিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান তো প্রথম অপশন সিলেক্ট করবেন যদি ব্যাঙ্কে গিয়ে করতে চান তাহলে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন তো সেই জন্য আমি প্রথম অপশন সিলেক্ট করবো আমি ব্যাঙ্কে যেতে চাই না আমি অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করতে চাই তো প্রথম অপশন সিলেক্ট করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট এটা কিন্তু আপনি বাড়িতে বসে ওপেন করতে পারবেন তো সেই জন্য কিন্তু ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে ওপেন করতে পারবেন ঠিক আছে তারপরে একটি অপশান দেওয়া রয়েছে যদি আপনি স্যালারিও অ্যাকাউন্ট ওপেন করতে চান তো এখানে আপনি ঠিক চিন্ন মারবেন যদি স্যালারি ওপেন না করতে চান তাহলে ঠিক ছু মারার দরকার নেই তো আপনার কাছে যদি সেরকম ওপেন করতে চান তো এটা স্ট্রিকশনও মারবেন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আনটিক করে দেবেন আনটিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপর যদি আপনি নতুন অ্যাপ্লিকেশান করতে চান তো নিউ অ্যাপ্লিকেশান অপশান ক্লিক করবেন যদি আপনি আগে থেকে অ্যাপ্লিকেশান করে থাকেন এবং সেইটা যদি কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু রিজম অ্যাপ্লিকেশন অপশান দিয়ে ক্লিক করবেন তো আমি নিউ অ্যাপ্লিকেশন করতে চাই তো নিউ অপশানে ক্লিক করলাম করি দেওয়ার পর তারপর এখান টামাটো স্কুলটা ঠিক চিহ্ন মেরে আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুনরায় এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে আপনি পুনরায় কিন্তু ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করে দেওয়ার পর তারপর এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু একটি জেনারেট করতে হবে একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটি আপনি এখানে কনফার্ম করে নেবেন করে দেওয়ার পর তারপর একটি কোয়েশ্চেন আপনাকে সিলেক্ট করতে হবে তো এই কোয়েশ্চেনটা কেন সিলেক্ট করতে হচ্ছে যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন সেটা যদি কোনো কারণে ভুলে যান তো এই সেই পাসওয়ার্ডটা রিকভার করার জন্য এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি যেটা দিয়েছেন সেটা আপনি টাইপ করলে আপনি কিন্তু পাসওয়ার্ড রিকভার করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য কোশ্চেনটা সিলেক্ট করে নেওয়ার পর তার অ্যান্সারটা দিয়ে এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে দু দিনের মধ্যে আপনাকে কিন্তু যে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো তারপরে এখানে কী করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি ঠিক চিনো মারবেন এখানে ঠিক চিনো মেরে দেওয়ার পর পুনরায় কিন্তু এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আধার কনসার্ন তো সেই জন্য এখানে ঠিক মেরে তারপরে কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি আধার নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশান করতে পারেন অথবা আপনি যে আধার কার্ডের ভিআইডি নাম্বার আছে সেটা দিয়েও আপনি ভেরিফিকেশান করতে পারবেন তো আমি আধার নাম্বার দিয়ে করতে চাই সেই আধার নাম্বার সিলেক্ট করব করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর গেট ওটি বাটনে ক্লিক করবেন গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু সাবমিট করে দেবেন তো ওটিপিটা বসিয়ে নেওয়ার পর আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু আপনার সমস্ত নাম আপনার ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে এবার নেক্সট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনার সামনে শো হয়ে যাবে এরপর কিন্তু সাব ডিভিশন এবং ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর পুরো অ্যাড্রেস এখানে আপনাকে বসাতে হবে তো সেই জন্য এরিয়া বসিয়ে নেবেন তারপর লোকালিটি বসিয়ে নেবেন তারপরে সিটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপর এখানে স্টেট এখানে দেওয়া রয়েছে এরপর স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এই অ্যাড্রেসে কতদিন ধরে থাকছেন এ কিন্তু আপনার ডেটটা সিলেক্ট করতে হবে করে দেওয়ার পর এখানে টামা কনসেন্ট কিছু মেরে আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে এরপর কিন্তু আপনার প্যান কার্ডের নাম্বার এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন প্যান কার্ড নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান কত এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি যতদূর পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে এবার নমিনি ডিটেলস বসাতে হবে তো সেই নমিনি নাম বসিয়ে নেবেন তারপরে তার সঙ্গে আপনার কী সম্পর্ক এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে আপনার ডেট অফ বার্থ এখানে কিন্তু ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন ঠিক আছে নমুনের সময় কী সম্পর্ক এবং তার ডেট অফ বার্থটা বসিয়ে তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ব্রাঞ্চের নামটা এখানে আপনাকে টাইপ করতে হবে আপনি আপনার নিয়ারের যে মেন ব্রাঞ্চ আছে এস সেই ব্রাঞ্চের নামটা এখানে টাইপ করে নেবেন অ্যাড্রেসটা টাইপ করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সেই ব্রাঞ্চের নাম লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে এবারে আপনার যে নিয়ারের যে ব্রাঞ্চ সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি টোকন আইডি নাম্বার আপনার সামনে জেনারেট হয়ে যাবে এরপর কী করবেন এরপর কিন্তু এই যে আইডি নাম্বারটা জেনারেট হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে আপনাকে পাঁচ দিনের মধ্যে আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার যে এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে নাহলে কিন্তু রিজের হয়ে যাবে সেই জন্য কিন্তু পাঁচ দিনের মধ্যে আপনাকে ভিডিও কল কিন্তু অবশ্যই এখানে কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টে যে অ্যাপ্লিকেশানটা করলেন এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে পাঁচ দিনের মধ্যে তো এবার ভিডিও কল করার জন্য কী কী এখানে ইন্টারনেট কানেকশানটা ভালো থাকতে হবে এছাড়াও কিন্তু আপনার যে মোবাইলে মাইক্রোফোন ক্যামেরা এবং লোকেশান যেন সব সব রকম কাজ করে বা অ্যালাউ থাকে এবং কিন্তু এখানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার ভিডিও কলটা হবে সেই জন্য ক্রোম ব্রাউজারটা আপনি অবশ্যই আপডেট করে রাখবেন এবং সঙ্গে কিন্তু ভিডিও কলের সময় আপনার অরিজিনাল প্যান কার্ড এবং অরিজিনাল আধার কার্ড কিন্তু আপনাকে দেখাতে হবে এবং কিন্তু যদি রকম কালার প্রিন্ট অথবা জেরক্স থাকে সেগুলো তো আপনার অ্যাকসেপ্ট হবে না তো সেই কিন্তু অরিজিনাল প্যান কার্ড এবং অরিজিনাল আধার কার্ড অবশ্যই দরকার তারপরে কিন্তু স্টার্ট ভিডিও কল অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনারা সেই ভিডিও কলে আপনার কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড অরিজিনাল দেখাতে হবে দেখানোর পর তারপরে কিছু ডিটেলস জিজ্ঞাসা করার পর ভিডিও কলটা আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এইভাবে কিন্তু শো হবে যে আপনার সাকসেসফুলিভাবে আপনার কিন্তু সামিল হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সাত থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে আপনার পোস্টের মাধ্যমে কিন্তু আপনার যে ডেবিট কার্ড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে ঠিক আছে এবং অ্যাকাউন্ট যে নাম্বারের ডিটেলস আপনার কিন্তু যে মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে সে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর সমস্ত জিনিসখানে লেখা থাকবে এবার যদি আপনি ফিজিক্যাল যদি আপনি আপনার বইটা চান পাসবুক চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে ফিজিক্যাল যে পাসবুকটা নিয়ে আসতে হবে কিন্তু ডেবিট কার্ডটা কিন্তু পোস্টের মাধ্যমে চলে আসবে ঠিক আছে তো এরপরে কিন্তু এই ইওনো এসবিআই অ্যাপে আপনি এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ডেবিট কার্ডের যে নাম্বারটা আপনাকে দিয়েছে সেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে খুব সহজে এখান থেকে সব কিছু ম্যানেজ করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে ব্যালেন্স চেক করতে পারবেন মানি ট্রান্সফার করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড কিন্তু এখান থেকে আপনি খুব সহজে ম্যানেজ কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এইভাবে দু হাজার চব্বিশে খুব সহজে আপনি কিন্তু এসবিআই ব্যাংকের আপনি অ্যাকাউন্ট কিন্তু বাড়িতে বসে ওপেন করতে পারবেন এর জন্য আপনাকে ব্রাঞ্চে যাওয়ার কোনো রকম দরকার নেই ঠিক আছে তো এটি ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেলেনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পণ্যই দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ